সপ্তাহে মাত্র চার দিন সকাল বেলায় ভেজানো পানি যদি কেউ খেতে পারেন তাহলে তার দেহ থেকে এমনিতে বেশ কিছু রোগ দূর হয়ে যাবে শরীরে কখনো টক্সিন বা বর্জ্য পদার্থ জমতে পারবে না আর এই কারণেই আপনার শরীর সবসময় ফিট এবং স্বাস্থ্যবান থাকবে কিশমিশ ভেজানো পানি তৈরি করার আসল নিয়ম কি কিভাবে কতটুকু পরিমাণ সেবন করতে হবে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন যারা রক্ত স্বল্পতায় ভুগছেন কারো কারো রক্ত স্বল্পতা এত কঠিন মাত্রায় যে অ্যানিমিয়ার মতো ভয়ঙ্কর রোগে তারা আক্রান্ত এবং এই কারণে অনেককেই নিয়ম করে শরীরে রক্ত দিতে হচ্ছে যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কিশমিশ ভেজানো পানি খাবেন এক্ষেত্রে আপনি বলতেই পারেন যে কিশমিশ শুধু চিবিয়ে খেলে কি উপকার পাওয়া যাবে না কিশমিশ আপনি চিবিয়ে খেলে উপকার পাবেন কিন্তু কিশমিশ ভেজানো পানি সঠিক পদ্ধতিতে তৈরি করে যদি কেউ খেতে পারেন তাহলে তা তাৎক্ষণিকভাবে আপনার দেহে কাজ করতে শুরু করবে শুধু তাই নয় কিশমিশ চিবিয়ে খাওয়ার চেয়ে ভিজিয়ে খেলে এটা অন্তত পঞ্চাশ গুণ বেশি কাজ করবে আপনার শরীরে এই কারণে কিশমিশ ভেজানো পানি খাওয়াই সবচেয়ে বেশি দরকার কিশমিশ ভেজানো পানি খেলে শুধুমাত্র যে আপনার অ্যানিমিয়া দূর হবে তা নয় কিশমিশ ভেজানো পানি যদি খেতে পারেন তাহলে আপনার হজম শক্তিও গুণে বেড়ে যাবে যাদের সব সময় হজমের গন্ডগোল থাকে সেটা হতে পারে যে আপনার ডায়রিয়া বা আমাশয়ের ধাত রয়েছে আবার কারো কারো কোষ্ঠকাঠিন্যের কাঠিনের ধাত থাকে যদি কোষ্ঠকাঠিন্যের কাঠিনের মতো সমস্যা থাকে বা আমাশয় বা লুজ মোশন থেকে থাকে তবুও এই সব সমস্যা দূর করতে পারবেন আবার যাদের সবসময় গ্যাস বুক পেট ভারী হয়ে থাকে অ্যাসিডিটির জন্য কোনো কিছু খেতে পারেন না বাউয়েল ক্লিয়ার হয় না সব সময় অস্বস্তিতে ভোগেন বা দিনে দুই থেকে তিনবার করে বাউয়েল ক্লিয়ারের জন্য ওয়াশরুমে যেতে হয় তাদের বলবো আপনি ভেজানো দিন দিন খান থেকে আপনি সম্পূর্ণ উপকার পাওয়া শুরু করবেন যারা সব সময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধ সেবন করছেন তারা ঔষধ না খেয়ে প্রাকৃতিক চিকিৎসায় এই পদ্ধতি গ্রহণ করে দেখুন জানেন নিশ্চয়ই প্রাকৃতিক চিকিৎসা এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য কিশমিশ ভেজানো পানি খাওয়ার কথা বলা হয়েছে কিশমিশের মধ্যে এত সব উপাদান রয়েছে যে আপনি কিশমিশ ভেজানো পানি খাওয়া মাত্রই তা আপনার দেহে কাজ করতে শুরু করে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফাইবার আর যে মিষ্টি আছে তা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক তাই এই প্রাকৃতিক চিনি কিন্তু আপনার দেহের কোনো ধরনের ক্ষতি করে না বললেই চলে বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় কিশমিশের পানি খেতে পারেন এতে তাদের ডায়াবেটিস বাড়ে না বা ব্লাড সুগার বেড়ে যায় না অন্যদিকে তারা অন্যান্য শারীরিক উপসর্গ থেকেও রক্ষা পায় কারণ আপনার যখনই ডায়াবেটিস বেড়ে যাবে তখন কিন্তু এমনিতেই আপনার লিভার এবং কিডনির ফাংশন কম কাজ করতে শুরু করবে আপনার হাই ব্লাড প্রেশার থাকার কারণে যে কোনো সময় আপনি ঝুঁকির মুখে পড়বেন এই কারণে কিশমিশ যদি আপনি নির্দিষ্ট মাত্রায় খান অর্থাৎ কিশমিশ ভেজানো পানি খান তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে আপনার কিডনি সুস্থ থাকবে লিভার ভালো থাকবে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে এই কারণে আপনি নিজেও ফিট থাকবেন যেহেতু এই বিশেষ চিকিৎসা বা কিশমিশ ভেজানো পানি খাওয়ার এই পদ্ধতি আপনার শরীরে কোনো ধরনের টক্সিন জমতে দেয় না এই কারণেই র্যাশ অ্যালার্জি চুলকানি এমনিতেই দূর হয়ে যাবে আপনার শরীর ভেতর থেকে যেমন সুস্থ থাকবে বাইরে থেকেও তেমনি সুন্দর হবে কিশমিশ ভেজানো পানি খেলে কখনো আপনার কিডনি খারাপ হবে না কিডনির যে কোনো ধরনের রোগ প্রতিরোধ করতে পারবেন এছাড়া যারা সবসময় শ্লেষা জনিত রোগে ভোগেন কফ কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই কিশমিশ ভেজানো পানি পান করবেন কিশমিশ প্রাকৃতিকভাবে আপনার কফের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে কিশমিশ এমন একটি খাবার যা আপনার ত্রিদোষকে সমতায় আনে অর্থাৎ আপনার বায়ুপিত্ত কফ এই তিন দোষকে সমতায় রাখে ফলে আপনি স্বাভাবিকভাবেই সব সময় সুস্থ থাকতে পারবেন আপনার হাড় জয়েন্টের ব্যথা এমনিতেই দূর হয়ে যাবে যারা এতক্ষণ শুনে অবাক হচ্ছেন বা ধৈর্যহারা হচ্ছেন যে শুধুমাত্র কিশমিষি যদি এতগুলো রোগই দূর করে দেয় তাহলে অন্য খাবারের কি প্রয়োজন আসলে প্রতিটি ভেষজই এমন গুরুত্বপূর্ণ যে তার সঠিক নিয়মে ঔষধের মতো সেবন করার ফলে আপনার একটি নয় বরং দেহের সবগুলো ছোট বড় রোগ দূর করতে পারবেন এটাই ভেষজের চমৎকার গুণ যেটা অন্য কোনো ওষুধের মধ্যে বা খাবারের মধ্যে আপনি পাবেন না যাদের শারীরিক ওজন বেশি তারা কিন্তু কিশমিশ চিবিয়ে খেলে আপনার ওজন আরও বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি কিশমিশ ভেজানো পানিটা পান করেন আপনার শারীরিক সব ধরনের রোগও দূর করতে পারবেন এবং আপনার ওজনও বৃদ্ধি পাবে না আর যারা শারীরিকভাবে রোগা ওজন কম তারা কিশমিশ ভেজানো পানি যেমন পান করবেন সেই সঙ্গে কিশমিশটাও অবশ্যই খেয়ে নেবেন এতে করে আপনার ওজন খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন আপনার হার জয়েন্টের ব্যথা এমনিতেই দূর হয়ে যাবে যারা এতক্ষণ শুনে অবাক হচ্ছেন বা ধৈর্যহারা হচ্ছেন যে শুধুমাত্র কিশমিষি যদি এতগুলো রোগই দূর করে দেয় তাহলে অন্য খাবারের কি প্রয়োজন আসলে প্রতিটি এমন গুরুত্বপূর্ণ যে তার সঠিক নিয়মে ঔষধের মতো সেবন করার ফলে আপনার একটি নয় বরং দেহের সবগুলো ছোট বড় রোগ দূর করতে পারবেন এটাই ভেষজের চমৎকার গুণ যেটা অন্য কোনো ঔষধের মধ্যে বা খাবারের মধ্যে আপনি পাবেন না যাদের শারীরিক ওজন বেশি তারা কিন্তু কিশমিশ চিবিয়ে খেলে আপনার ওজন আরও বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি কিশমিশ ভেজানো পানিটা পান করেন আপনার শারীরিক সব ধরনের রোগও দূর করতে পারবেন এবং আপনার ওজনও বৃদ্ধি পাবে না আর যারা শারীরিকভাবে রোগা ওজন কম তারা কিশমিশ ভেজানো পানি যেমন পান করবেন সেই সঙ্গে কিশমিশটাও অবশ্যই খেয়ে নেবেন এতে করে আপনার ওজন খুব দ্রুত বৃদ্ধি করতে পারবেন আসলে কিশমিশের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষের শারীরিক শক্তি এবং ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যেসব পুরুষের শারীরিক ক্ষমতা বা শক্তি কম তারা যদি নিয়মিত কিশমিশ সেবন করতে পারেন এভাবে তাহলে আপনার শারীরিক ক্ষমতা বেড়ে যাবে আপনার ওজনের কথা চিন্তা করে আপনি শুধুমাত্র কিশমিশ ভেজানো পানি খাবেন নাকি কিশমিশ এবং পানি উভয় খাবেন সেটা নির্বাচন করে খেতে পারেন তাহলে খুব দ্রুত আপনার শারীরিক শক্তিও ফিরে আসবে শারীরিক ক্ষমতা ও শক্তি ফিরিয়ে আনতে কিশমিশের কোনো জুড়ি নেই অন্যদিকে মেয়েদের জন্য এটি খুবই ভালো এই কিশমিশের মধ্যে এমন উপাদান রয়েছে যা ব্রুনের মধ্যে স্পামের চলাচল ক্ষমতাকে বাড়িয়ে দেয় ফলে আপনাদের সব ধরনের সমস্যাকে দূর করতে এর চেয়ে ভালো ভেষজ আর হয় না মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বিরোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ফলে এটা ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার জ্বর নিরাময় করতে সাহায্য করে এটি কিন্তু আপনার ক্যান্সারের সম্ভাবনাকেও কমিয়ে দেয় কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে ক্যাটেচিন রয়েছে এক ধরনের পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্তে উপস্থিত ক্ষতি সাধনকারী যে ফ্রি রয়েছে রেডিকেল তা নষ্ট করে দেয় এবং এই ফ্রি রেডিকেলই কিন্তু আমাদের ক্যান্সারের কোষ বেড়ে উঠতে সাহায্য করে এছাড়া হাড়ের ক্ষয় বাদ ব্যথা দূর করতে পারবেন যাদের অনিদ্রার সমস্যা রয়েছে তাদের অনিদ্রা দূর হয়ে যাবে এবং মস্তিষ্কের কার্যকারিতাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যাবে। খারাপ দূর হয়ে এবারে জানি যে কিশমিশ ভেজানো পানি কিভাবে তৈরি করে খাবেন আসল কথা হলো যে শুধুমাত্র যদি আপনি কিশমিশ ভেজানো পানিটাই সপ্তাহে চার দিন খেয়ে এই সমস্ত রোগ দূর করতে চান শরীরকে ফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিশমিস ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা ভেজানোর জন্য আপনি রাতের বেলায় কিসমিস ভিজিয়ে রাখবেন এর পরিমাণ কতটুকু হতে পারে অবশ্যই আপনাকে দেড়শো গ্রাম পরিমাণ নিতে হবে একজন বয়স্ক মানুষের জন্য এই দেড়শো গ্রাম পরিমাণ কিসমিশ খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনি এক গ্লাস পানির ভেতরে ভিজিয়ে রাখুন নর্মাল বিশুদ্ধ পানিতে ভিজিয়ে রাখবেন আর সকালবেলায় খালি পেটে আপনি পানি পান করবেন তিন থেকে চার গ্লাস তার তিরিশ মিনিট পরে আপনি এই কিশমিশ ভেজানোর পানি ছেঁকে খেয়ে নিন এবং এর আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার আপনি খাবেন না এই হচ্ছে সপ্তাহে চার দিন কিশমিশ ভেজানোর পানি খাওয়ার আসল নিয়ম আর যদি কারো স্বাস্থ্য কম থাকে রোগা থাকেন সেক্ষেত্রে আপনি কিশমিশ সহ চিবিয়ে খাবেন অর্থাৎ পানিটাও খাবেন কিশমিশও চিবিয়ে খাবেন আবার যাদের ব্লাড প্রেশার কম থাকে শরীর দুর্বল থাকে তারাও কিশমিশ সহই পানি খাবেন এছাড়া শুধুমাত্র পানিটা ছেকে খেলেও এই সকল ধরনের রোগকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনি সপ্তাহে মাত্র চার দিন করে এক মাস খান তাহলেই সম্পূর্ণ উপকার আপনি বুঝতে পারবেন রোগ একেবারেই দূর হয়ে যাবে শরীর থেকে আশা করছি কিশমিশ খাওয়ার এই নিয়ম আপনাদের খুব উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রহণ করুন আর শারীরিক এই সমস্ত রোগকে একেবারেই দূর করে ফেলুন ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন